আসসালামু আলাইকুম। আজকে একটু শুটকি আর চিংড়ি বাটা দিয়ে লাউ শাকের পাতুরি বানাবো। প্রথমে আমি একদম খাওয়ার মানুষ নাই, আমি আর বৌমা খাবো, আর কেউ এটা খাবে না, তো যার জন্য মাত্র চারটা পাতা নিলাম। এটা একদম টকবগে গরম পানিতে এটা ভিজবে, নরম হবে। আর সেই ফাঁকে আমি এটার ভিতরের পুরটা তৈরি করব আর ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা এই যে এটা ময়দা, ময়দা নিয়েছি, একটুখানি নুন, একটু হলুদ, গুঁড়া হলুদ, একটু গুঁড়া মরিচ, সামান্য একটুখানি জিরা ভাজা গুঁড়া, এটা দিয়ে আমি একটুখানি আদা বাটা রসুন বাটা সামান্য একটুখানি দিব। এটা হলো ব্যাটারটা, মানে যেটা দিয়ে আমি পাতুরিটা বসানোর পরে, মানে পাতুরিটা মেখে নেওয়ার পরে আমি ভাজব। এটা আমরা যে ভাজা খাই মিষ্টি কুমড়ার ফুল, ওই রকম আর কি। ব্যাটারটা এরকম হবে, একদম পাতলাও না আবার ঘনও না। এই যে এবার আমি এটা হলো কাঁচা লোটটা শুটকি পরিষ্কার করে গরম পানিতে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে বেটে নেয়া, আর এটা হলো কাঁচা চিংড়ি, ছোট কুচো চিংড়ি পাটায় বেটে নেয়া। এটা আমি মাখাবো, বাটিটা বড় হয়ে গেছে, অসুবিধা নেই। ক্যামেরার পেছনে আমার রান্নার বস নুন দিব। মনে হয় আরেকটু লাগবে, হলো পুরটা তৈরি হচ্ছে। তারপরে আমি পাতায় পুরটা ভরে ব্যাটারে ডুবিয়ে ভাজব। মানুষ খাওয়ার জন্য কত কিছুই না করে, আল্লাহ। কেটে না ললিপপ হয়ে গেল। ভাই শিল্পী মানুষ তো, ছবি আঁকাই, যার জন্য আমি অনেক বেশি সুন্দর করি। এই পাতার বড়াটা পাতুরি ঠিক না, পাতুরি মনে হয় অন্য গ্রামার, ভাই গ্রামার আছে তো রান্নার। আমি এখন মানে একটু দ্বিধাগ্রস্ত হয়ে গেছি, কখন কোন ভুল করে বসি, আল্লাহ মাফ করে দিও। আল্লাহ মাফ করে, কিন্তু দর্শকরা মাফ করে। এই ললিপপ হচ্ছে, কিন্তু এটা বাচ্চাদের ললিপপ না, এটা হলো বড়দের ললিপপ। আর
আপনারা দেখতে পাচ্ছেন আমার একটু একটু মুখে পানি আসছে, কারণ আরেকদিনও এটা বৌমা মানে বানিয়েছিল, তখন আমি টাটকা টাটকা পাইনি, বাসিটা ওরকম অত বেশি মজা লাগেনি। কিন্তু আজকে আমি একদম ভাজার সাথে সাথে খাবো ইনশাআল্লাহ। বাবা কাঁচামরিচগুলো মানে ঝাল হাত জ্বলতেছে। আমার ঢাকার ওই বাসাটা না একদম রাস্তার উপরে, এত প্যাপু ভ্যাপু চলতে থাকে, ঘুম ভাঙে রাত তিনটার সময় যখন গিয়ে বাস একদম দিনাজপুর থেকে চিটাং যায়, তখন বাস ট্রাক সব মনে হয় যে মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন আমি এটা চুবিয়ে ভাজবো। বাহ, নিজের প্রতিভায় নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি, দারুণ তো। আমার মা করেন হলো কই মাছের পাতুরি, আমার শাশুড়ি পাতুরি পাতায় ইলিশ মাছ মেখে তারপরে বসা ভাতের মধ্যে বসিয়ে দিতেন আম্মা। আমি আমি খালি ভয় পেতাম, যে আমি আম্মাকে বলতাম আম্মা ভাতের মধ্যে চলে যাবে মানে খুলে যাবে, আম্মা বলে না না কিছু কেন খুলবে, ওই যেরকম দিছি ওরকমই থাকবে, মানে অ্যাজ ইফ যে তার রান্না রান্নার যে উপকরণ তারাও তার কথা শোনে আর কি। আহা, মানুষটা নাই, আমার শাশুড়ি আমাকে অনেক আদর করতেন, একদম অসম বয়সী বন্ধু বলে না ওরকম। আলহামদুলিল্লাহ আমার মা আছেন, আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। বাবা মা শ্বশুর শাশুড়ি এই চারটা সম্পদ, চারজন সম্পদ, তাদের মধ্যে ওই একমাত্র সবিধন নীলমণি আমার মা আছেন। আমার মার এখন বয়স চলছে 76-77। আমাদের আমার মনে হয় যে মা আমাদের চেয়ে অনেক আলহামদুলিল্লাহ অনেক সুস্থ, অনেক মানে নিজের খেয়াল নিজেই রাখেন, তারপরেও সবার কাছে দোয়া চাই। পাতুরি জোড়া লাগতেই আবার হঠাৎ মনে হয়েছে দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি মনে একই জ্বালা পোড়া, প্রেম এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। ভাই এখন দেখি আবার তিন জোড়া জোড়ার আবার না ওইটা দুই দুইটা জোড়া লাগছে, একটুখানি কোথায় অসুবিধা নেই, তেলটা ঝরুক। বাকিটুকু কালকে করব, আজকে শুধু আমি আর বৌমা খাবো, তো এটাও আমার আমার কাছে একটা নতুন রান্না। আর পাতুরি যেটা সেটা পাবদা মাছের পাতুরি, ইলিশ মাছ, কই মাছ, ওগুলো আমরা মার হাতে, শাশুড়ির হাতে এবং আমার দাদিমার হাতে আমরা খেয়েছি, সেগুলো আমি আপনাদের দেখাবো। আর এই
এই পাতুরি, এটা আসলে আমার মনে হয় ফুল ফুলকপির ফুল মিষ্টি কুমড়ার ফুলের বড়া যেরকম হয়, এটা শুটকির বড়া বললেই মনে হয় বেশি ভালো হয়। আর পাতা দিয়ে তৈরি বড়া আপনারা টেস্ট করে দেখবেন, ট্রাই করে দেখবেন, করার জন্য বেশি একটা খাটনি না। তো এখন খুব সুন্দর, একদম সুন্দর সবুজ বড় বড় লাউ লাউ পাতা পাওয়া যায়, ওটা দিয়ে চেষ্টা করবেন। যাই হোক, সবাই আল্লাহ আপনাদের ভালো রাখুক, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, অনেক অনেক দোয়া। আমি যেন একদম অনেক কিছু চাই না, আমি জাস্ট একটু হাসি খুশি থাকতে চাই। আমার মানে আমি আমি খুবই হাসতে ভালোবাসি, খুব ছোট ছোট ব্যাপারে আমি খুব আনন্দ পাই, খুব ছোট্ট জিনিসে আমি সুখী হই। এই সুখী হওয়ার ব্যাপারটা আসলে কন্টিনিউয়াস প্রসেস, এবং সেটা মানুষকে বাঁচায়, স্বপ্ন দেখায়। আমি ঘুমের মধ্যেও স্বপ্ন দেখতে চাই, আমি জেগে থেকেও স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। আমার প্রত্যেকটা ভালো ভালো স্বপ্ন যেন বাস্তবায়িত হয়, সেই দোয়া আপনাদের কাছে যাই। আমি জানি আপনাদের ভালোবাসা অনেক, আমি গুনে শেষ করতে পারবো না। সবাই ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।